ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা মদ জুয়া তবলা সারেঙ্গি হারাম করেছেন তিনি আরো বলেন নেশাগ্রস্ত করে এমন প্রত্যেক বস্তু হারাম মুসনাদ আহমদ ও আবু দাউদ এসেছে এছাড়াও বহু প্রমাণ ও নির্ভরযোগ্য হাদিস রয়েছে যাতে গান বাদ্যযন্ত্র হারাম ও নাজায়েজ বলা হয়েছে এই ব্যাপারে বিশেষ সতর্কবাণী রয়েছে ও কঠিন শাস্তির ঘোষণা করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে এমন সম্প্রদায় হবে যারা জানা ব্যভিচার রেশমি কাপড় ব্যবহার মদ পান ও গান বাদ্যকে হালাল করবে আপনি 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 খেয়াল করে দেখেন আল্লাহ নবী ভবিষ্যৎবাণী দিয়ে গেছে যে আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক বের হবে যারা দাঁড়িয়ে থাকবে 60 বছর বয়স হবে মসজিদের সভাপতি হবে স্কুলের সভাপতি হবে অথবা কোনো পতিই হলো না কারো পতিই হলো না এমনি মানুষ ভিক্ষা করে হলো বিয়ে করে গান বাজার ব্যবস্থা করবে ভিক্ষা করে হলো গান বাজার কি করবে ব্যবস্থা করবে না নালে নাকি বিয়ে হচ্ছে না নালে কি হচ্ছে না বিয়ে হচ্ছে না ওয়াল্লাহি যত পোলা তার বিয়েতে গান বাজার বাবা জীবিত এই বাবা দায়ী যদি ওই বাবা বিয়েতে উপস্থিত থাকে বাবা ছেলেকে ডাইরেক্ট বলবে শোনো তোমার যৌবন আছে তোমার ইনকাম আছে তোমার ক্ষমতা তুমি গান বাজনা বাজাবা আমি বাবাকে আল্লাহ ক্ষমতা দিছে আল্লাহকে আমি রাজি থাকবো না তোমার বিয়ে হবে না মেয়েকে বলবেন তোর বিয়ে হবে না তুই গায়ে হলুদে যাবি মানে আমি খালি এখান থেকে সরে যাই আর বলবো যে এইটা আমি বিয়েতে থাকবো না এই বিয়ে হারাম গান বাজনা বাজতেছে গায়ে হলুদ হচ্ছে আমি বিয়েতে থাকবো না এটা আল্লাহ আমার পাওয়ার দিছে তুই মক্কার ইমাম মানে যদি বিয়ে পড়াস আর আমি না রাজি না থাকি তোর বিয়ে হারাম বুঝাচ্ছে না আসে নাই পোলায় যদি মাইয়ে যদি নিজের পাওয়ার ইস্তেমাল করে আপনিও নিজের পাওয়ার ইস্তেমাল করেন বলেন যে কি পাওয়ার দেখাস রে আমার সাথে আমি তোর বাপ কি পাওয়ার দেখাস তুই তুই আমাকে জাহান্নামে নিয়ে যাবি নো ফেরাউন পারেনি নমরুদ পারেনি আবু জাহেল পারেনি আবু লাহাব পারেনি তুই আমার জন্মের ছেলে তুই এমন কাজ করবি আমাকে জাহান্নামে নিয়ে যাবি না আমি তোর সাথে একমত নেই এই কাজে আমি নাই এই কাজে আমি বলতে পারবেন বলতে পারবেন দেখুন বলতে পারেন আর না পারেন এখানে স্বীকৃতি দেন আর না দেন বলা উচিত যাই হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে তার ত সরি যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে ও তওবা করবে না সে আখেরাতে তা থেকে বঞ্চিত থাকবে দেখুন দিনী ভাইরা জানা ব্যভিচার এত পরিমাণ বেড়েছে হে মুসলমান হে মানুষ মুনাফিকের ফাঁদে পা দিও না তারা চায় তোমরা বেহায়াপনা নির্লজ্জতা নোংরাম অশ্লীল চরিত্রকে আপন করে নাও যা তোমাদের দুনিয়া ও আখেরাতকে সম্পূর্ণ ধ্বংস করে দিবে যা তোমরা তোমার নিজের ও তোমার ভবিষ্যৎ প্রজন্মের দুনিয়া ও আখেরাত অন্ধকার করে দেবে এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইসরায় বলছেন ওয়ালা তাকরাবুজ্জানা তোমরা জানার কাছেও যেও না ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবীলা নিশ্চয় এই জানা ব্যভিচার নিশ্চয় এই জানা ব্যভিচার নিশ্চয় এই জানা ব্যভিচার অশ্লীল 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 নিকৃষ্ট 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 আচরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জানাকারী ব্যক্তি যখন সে জানা করে ওই সময় তার ঈমান থাকে না চোর যখন চুরি করে ওই সময় সে মুমিন থাকে না মদখোর নেশাগ্রস্ত লোক যখন সে নেশা করে ওই সময় তার ঈমান থাকে না চিন্তা করে দেখেন তো মদ খাওয়া অবস্থা মারা গেলে কি হয়ে মরলেন বলেন তো যতই হজ করেন কি হয়ে মরলেন হজ করতে কে বলছে আল্লাহ হজ করতে কে বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে কে বলছে আল্লাহ নামাজ পড়তে কে বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই একই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে চোর চুরি করার সময় মদখোর মদ খাওয়ার সময় জানাকারী ব্যক্তি যতক্ষণ ওই মহিলার সাথে থাকে এর ঈমান কি বলেন কতদিন বাঁচবেন কে আছেন বলতে পারেন আবারও পাইলাম না আমি ভাবছি এতক্ষণ ওয়াশনার পর একটু সাহস হবে বলবে যে আমি এতদিন বাঁচবো তো যে জানা করতে গেলেন তার মানে গ্যারান্টি আছে যে যা জানাটা না করে চলে আসবো তারপরে মরবো তওবা করে না এরকমই তো কিছু নাকি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন দেখুন দিনী ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে নিশ্চয় তোমাদের ধন সম্পদ ও তোমাদের ছেলে সন্তান তোমাদের জন্য পরীক্ষা এবং তোমাদের শত্রু কিছু কিছু ক্ষেত্রে ছেলে সন্তানরা ধন সম্পদ কি শত্রু জি এই ছেলের জন্যই তো রেপ করে আসছে আপনি বলছেন যে না আমার ছেলে নির্দোষ 5 লাখ টাকা উকিলকে দিয়েছেন 10 লাখ টাকা অমুককে দিয়েছেন 3 লাখ টাকা অমুককে দিয়ে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেল আপনি পরোয়াই করেননি কার জন্য এটা করেছেন বলেন তো আপনার নিজের জানা করার কারণে নাকি ছেলে নিজের জন্য না ছেলের জন্য হ্যাঁ
তো বলেন এই ছেলে কি শত্রু না মিত্র এই ছেলে এই এই যে আপনি একটা অন্যায়কে সাপোর্ট করে গেলেন যদি আল্লাহ আপনাকে জিজ্ঞেস করে আপনার বাচ্চা আছে এই অন্যায়টা আপনি কার জন্য করছেন কার জন্য তাহলে এই ছেলে কি শত্রু না বন্ধু এই জন্য দিনী ভাইরা আমি আপনাদের লাস্ট দুই তিন মিনিট কথা বলে আমি ইনশাআল্লাহ আপনাদের বক্তারা এসে গেছেন জাযাকাল্লাহ খায়র তাহলে ওনাদেরকে নিয়ে আসতে পারেন আমি কতক্ষণ বলবো আর আমার রাজশাহীর দিকে যেতে হবে একটু জাযাকাল্লাহ খায়র এক্স্যাক্টলি 5 মিনিট ইনশাআল্লাহ দেখুন অনেক কথা বলেছি হয়তো এই বয়সে অনেক কথা আমার মুখে মানায়ও না আসলে সবকিছুরই তো একটা বয়স আছে ছোট মানুষ যদি বুড়া পাকনা পাকনা কথা বলি মুরব্বীদের গায়ে এমনি লাগবে যে পাকনা পাকনা কথা বলে বয়স কত রে তোর কি বুঝছস তুই দুনিয়ার ঠিক না তো তবু আমি আপনাদেরকে বলি একটা কথা আপনারা আমার কোনো কথায় মন কষ্ট নেবেন না আমার হাত পা নড়ে চড়ে একটু বেশি তো এই জন্য আপনারা অহংকার নিয়েন না আমি সৌদি আরবে বড় হয়েছি কী বলবো জানি না অনেকেই মাইন্ড করেন আমার এটা নড়ে যায় কিচ্ছু করেন না আমি এভাবে ধরে রাখি অনেকক্ষণ এভাবে ধরে রাখি অনেকক্ষণ কিন্তু আবার চলে আসে আমার হাত বুঝছেন তো আপনারা অহংকার দৃষ্টিতে দেখিয়েন না এটা আমার অভ্যাস খায়ের ইনশাআল্লাহ আশা করি আপনারা বুঝবেন সবাই এখানে বুদ্ধিমান মানুষ আমি এতক্ষণ থেকে আপনাদেরকে কিছু নসিহত করেছি আপনাদেরকে বলে রাখি আপনি শুধু আপনি না এই পৃথিবীতে যত মানুষ আর জিন আছে সব যদি একসাথে হয়ে ফন্দি করে যুক্তিশলা পরামর্শ করে আল্লাহ দ্রোহিতা আল্লাহ বিরোধী কাজ করে আল্লাহর কিছুই যায় জোরে বলেন তো আল্লাহর কিছুই যায় এই পুরো পৃথিবীর মানুষ এবং জিন সবাই যদি একসাথে কোনো গুনাহ না করে শুধুই আল্লাহর অনুগত্য করে আল্লাহর যেই ক্ষমতা আল্লাহর যেই মহত্ব কিছুই বাড়বে কিছুই বাড়াইতে কিছুই কমাইতে পারবেন না আপনাকে একটা কথা বলি নিজেকে বেশি অপরাধী মনে করিয়েন না আপনি এত ভালো আল্লাহ পেয়েছেন আপনি এত ভালো রব পেয়েছেন বনি ইসরায়েলের একজন লোক 99 জন লোককে হত্যা করলো তারপর সে চিন্তা করলো আমার ভালো হওয়া উচিত ক্ষমা পাওয়া উচিত জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া উচিত বাবা আমি এই জাহান্নাম সহ্য করতে পারবো না কিভাবে আমি জাহান্নাম থেকে বাঁচব তখন সে একজন জ্ঞানী লোকের খোঁজ নিল এবং জিজ্ঞেস করলো যে আমার কি ক্ষমা হবে ওই লোকে বললো যে না না তোমার তো ক্ষমা হবে না একবার তারেও মেরে কতজন পূর্ণ করলো কিন্তু তার হৃদয়ে যন্ত্রণা কমেনি ওই যে একটা যন্ত্রণা কি কাজ করলে আমি ক্ষমা পেয়ে যাব কি এমন কাজ করলে আমি আল্লাহর আযাব থেকে রক্ষা পাবো সে আল্লাহকে প্রচণ্ড ভয় পাচ্ছিল অ্যাট দ্য সেম টাইম সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে আর হত্যাই করবে না সে ভালো হয়ে যাবে অন্যায় করবে না সে অন্যায় করবে না কিন্তু তার ভালো হওয়ার জন্য একটা গ্যারান্টি লাগবে যে কে আছে এমন যে আমাকে বলবে কি করলে আমাকে আল্লাহ ক্ষমা করে দেবে ওই লোকটা যখন মারা যায় আল্লাহ তাকে জান্নাত দিয়েছে কেন সে ভালো হওয়ার ইচ্ছা পোষণ করেছে আপনিও ভালো হওয়ার ইচ্ছা পোষণ করেন করবেন তো ইনশাআল্লাহ আর ভালো কখন হতে হবে কালকে কালকে কখন থেকে ভালো হতে হবে না বিয়ের পরে ভালো কখন থেকে হতে হবে না চাকরির পরে ভালো কখন থেকে হতে হবে একটু দাঁড়ি টাড়ি পাকার পরে নাকি এখন থেকে একটু নিজেকে প্রশ্ন করিয়েন যখন বলবেন কালকে থেকে ভালো হয়ে যাব মহা অন্যায় কথা মানে আপনি নিশ্চিত গ্যারান্টি দিয়েছেন আপনি কালকে পর্যন্ত বাঁচবেন এটা কত জঘন্যতম কথা না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন দিনী ভাইরা একটা হাদিসে কুদসি শুনিয়ে চলে যাবো ইনশাআল্লাহ তাআলা বক্তা এসে গেছেন মাশাআল্লাহ আলাইহ আল্লাহ ইহফাজহু ওয়া ইহফাজকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বললেন কাকে কাকে ডেকে বললেন ফেরেশতাকে যে হে ফেরেশতারা আমার কোনো বান্দা সে যদি গুনাহ করার ইচ্ছা করে কি করার ইচ্ছা তুমি লেখিও না জি শেষ হয়ে গেছে তাহলে ফেরেশতাদেরকে আল্লাহ কি বললেন আমার কোনো বান্দা গুনাহ করার ইচ্ছা করলে তোমরা তা লিখিও না যতক্ষণ পর্যন্ত সে না করে যখন সে এই অপরাধ করে ফেলে তোমরা লিখিও বাড়তি লিখিও না যতটুকু করেছে অতটুকুই লিখবা কিন্তু জানেন আল্লাহ আপনাকে কত ভালোবাসে এই সেইম আল্লাহ
ফেরেশতাদেরকে বললেন শোনো আমার কোন বান্দা যদি কোন ভালো কিছু করার নিয়ত করে সঙ্গে সঙ্গে নেকি লিখে ফেলো সুবহান আমার কোন বান্দা যদি ভালো কিছু করার নিয়ত করে সঙ্গে সঙ্গে লিখে ফেলো সে এই কাজটা করার পর্যন্ত অপেক্ষা করার দরকার সে নিয়ত করছে এটা করবে মাদ্রাসা দান করবে মাহফিলে দান করবে মসজিদে দান করবে সিগারেট ছেড়ে দেবে এখন থেকে ছেড়ে দিয়েছে প্রতিজ্ঞা নিয়েছে এখন থেকে মদ খাওয়া ছেড়ে দিয়েছে এই এখন এই মাহফিলে প্রতিজ্ঞা নিয়েছে ইনশাআল্লাহ তাআলা ফজরে আমার যা হয় হয় মসজিদ আমার চেহারা দেখবে আমি মসজিদের চেহারা দেখব আল্লাহ বলছে যে ফেরেশতা লিখে ফেল এখন কিন্তু ফজর হয়নি তো এই লোকটা এরকম প্রতিজ্ঞা করে যদি সে মসজিদে ফজরে উপস্থিত হয়ে যায় যদি সে মদের বোতল আসলো কিন্তু খেলো না জুলুম করার সুযোগ আসলো কিন্তু করলো না সে এবার এই ভালো কাজটা বলে করেও ফেলছে রাইট আল্লাহ বলেন যে ফেরেশতা বাড়ায় লেখ দশ দশ থেকে সাতশো গুণ বাড়িয়ে দে ইয়া আল্লাহ আমরা তো এতটা অপদার্থ হয়ে গেছি এতটা নিমুখারাম নাফারমান হয়ে গেছি ভালো কিছু করার নিয়ত করি না কোনো হুজুর আসা ঠিক কিনা সবাই ঠিক তারপর শেষ সব শেষ না আমাকে ঠিক বলতে হবে না এখানে সবাইকে শুনে ঠিক বলতে হবে না আপনি ঠিক হয়ে যান আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আল্লাহ সুবহান ও তাআলা বক্তা এবং শ্রোতার অনিষ্ট থেকে উভয়কে আশ্রয় দান করুন